খাগড়াছড়ি জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক সুরুজ মিয়া ও তার জামাই হেলাল সহ আওয়ামী পরিবারের নেতাকর্মীদের হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে খাগড়াছড়ি পৌর মেয়র ও তার ছোট ভাইয়ের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ। সংবাদ সম্মেলন পৌর মেয়র রফিকুল আলম ও তার ছোট ভাই দিদারুল আলম সহ তারা সন্ত্রাসী বাহিনীর অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আগামী রোববার সকালে জেলা শহরত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়। আজ বৃহস্পতিবার বেলা 11টায় খাগড়াছড়ি জেলা শহরের কদমতলিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ত এক সংবাদ সম্মেলনত এই ঘোষণা দেওয়া হয়। এই সংবাদ সম্মেলনত লিখিত বক্তব্য পরে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির হোসেন খান, এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রণবিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসাপুর চৌধুরী অপু সহ জেলার বিভিন্ন পদস্থ নেতাকর্মী উপস্থিত আছিল।